নমস্কার বন্ধুরা, ট্রিবিউট টু মিউজিক ডিরেক্টর বলিউড এই পর্বে আজকে আমি যে সঙ্গীতকার জুটির কথা বলবো, তারা 70-এর দশকে কিন্তু ধূমকেতুর মতন এসেছিল। তাদের নাম হচ্ছে নিতিন মঙ্গেশ। নিতিন ও মঙ্গেশ এরা যে সময় হিন্দি ছায়াছবির জগতে এসেছিলেন, এটা মনে রাখতে হবে, তখন কিন্তু বাপি লাহিড়িরা আসছেন এবং এসে গেছেন। সেই সময় এরা কিন্তু কাজ করেছেন এবং লতাজি, রফিজি, কিশোরজি সবাই এদের গান গেয়েছেন। এদের তথ্য সেরকমভাবে আমি খুব জোগাড় করতে পারিনি, তবে নিতিন 2012 সালে চলে যান অমৃতলোকে। মঙ্গেশ তার একটা ব্লগে নিতিনের সম্বন্ধে যতটুকু লিখেছেন সেটুকুটাই আমরা ওর সম্বন্ধে জানতে পারি। মঙ্গেশ লিখেছেন যে নিতিন ছিল আমার লড়াই করার সবচেয়ে বড় শক্তি, আমাদের জীবনের সবচেয়ে শক্ত সময় নিতিন আমাকে শিখিয়েছিল কি করে বাঁচতে হয়, ও আমার কাছে একটা অ্যাঞ্জেলের মতন বা পুরীর মতন এসেছিল আমার জীবনে, ও যেখানেই থাকুক ওর আত্মা যেন শান্তি পায়। এই ছোট্ট একটা ব্লক থেকে কতগুলো জিনিস খুব প্রমাণিত হয় যে নিতিন ও মঙ্গেশের যে বন্ধুত্ব সেটা কিরকম অটুট ছিল, কি বিশ্বাসের ছিল এবং মঙ্গেশের তার প্রতি কি শ্রদ্ধা ছিল। এরা কায়েদ, সামান্তা, খঞ্জার প্রভৃতি ছায়াছবিতে কাজ করেছেন। এই খঞ্জার ছায়াছবির নায়িকা হচ্ছেন রীতাদি, রীতাদি মানে রীতা ভাদুরী, আর নায়ক ছিলেন আমাদের বিখ্যাত শেখর কাপুর। রীতাদি ছিলেন বলেই এই ছবিতে এই গানটা আমি আজকে সিলেক্ট করলাম, কারণ আমি ব্যক্তিগতভাবে রীতাদিকে চিনতাম। আমি যখন বোম্বেতে থাকতাম সেই সময় বহুদিন আমি রীতাদির বাড়িতে রীতাদির হাতের রান্না খেয়েছি। যেমন তার অভিনয়ের দক্ষতা ছিল, রান্নাতেও তার সেরকম একটা দক্ষতা ছিল। তো আসুন আজকের এই গানটি যেটা আপনাদের গেয়ে শোনাবে, অনুশ্রী মাইতি, একে আপনারা অনেকবার শুনেছেন। অনুশ্রী আমার খুব বাধ্য ছাত্রী, বললেই গেয়ে দেয় গান, দ্বিরুক্তি করে না। এদের সবার প্রতি আমার ভালোবাসার সীমা নেই, কারণ এক ডাকে এরা সবাই আমার এই গানগুলো বিনা পারিশ্রমিকে গেয়ে দেয়, কেবলমাত্র এই ইতিহাসটার সঙ্গে সাক্ষী থাকার জন্যে। তাই ওদের প্রতি আমার অশেষ আশীর্বাদ এবং ভালোবাসা জানাই। আজকের এই গানটি খঞ্জার ছায়াছবির, সুরকার নিতিন মঙ্গেশ আর গানটি লিখেছেন মায়া গোবিন্দ। আসুন আর দেরি না করে এই বিখ্যাত গানটি আমরা আজকে শুনে নিই, যেটা গেয়েছিলেন আরতি মুখার্জি ও যশপাল সিং। তুম মেরি জিন্দগি হো, তুম মেরি জিন্দগি হো, মেন তেরি জিন্দগি হো, মেন তেরি জিন্দগি হো, সজনি সজনি সজনি। সজনা সজনা সজনা
जहां भी जाता हो तुम नजर आ जाती हो। जब किताबें पढ़ता हो नैन में तुम छा जाती हो। सजनी, ओ सजनी, ओ सजनी।